আমি নর্থ লক্ষিমপুর সাপুটি এলাকার এই হাফিজুল উলুম মাদ্রাসা দারুসুন হাফিজুল উলুমর এই লাইব্রেরিতে আমি পড়ি আছো। ইয়াতে আমার এই মাদ্রাসার অধ্যক্ষ আৰু মহাদেব সাহেব আমাৰ গণ্যমান্য জ্ঞানী আমি আমাৰ আলোচনা কৰা কাউঞ্চলৰ বিষয়ববীসকলে আমি বহি আছোঁ। এনেমানে আমি সকলোৱে মছলাকে আলা হজৰতৰ ওপৰত চলোঁ আৰু মছলাকে আলা হজৰতৰ ওপৰত নিৰ্ভৰ কৰিয়ে আমাৰ গোটেই মছলা মছলা আমি চিজিল মিচিল কৰোঁ। এতিয়া মানে আমি যিকোনো জেগাত গ'লে আমাৰ আলা হজৰতৰ বিষয় লৈ কিবা এটা স্পীচ আমি লওঁ, কিবা এটা আমি কমেণ্ট লওঁ। সেয়েহে আজি আমি যিহেতু ইয়াতে আহিছোঁ, গতিকে আমি মাদ্ৰাছাৰ অধ্যক্ষ মহাদেৱ হজৰত সিহঁতকো আমি জানিব বিচাৰিম যে আপোনালোকে ইমাম আহমদ ৰাজা খান বেৰেলভী ৰহমাতুল্লাহৰ বিষয় লৈ আপোনালোকৰ অকণমান মন্তব্য আমি শুনিলে আমাৰ অলপ সন্দহল হয়। আৰু আপোনালোকৰ এইখিনি কথা আৱামুন নাচ ওলামে কাৰাম আৰু আৱামুন নাচ আহিলে চুনত সকলোকে জনালো হয় আল্লাহ হজৰত ইমাম আহমদ ৰাজা খান বেৰেলভী ৰহমাতুল্লাহৰ বৰ্তমান আৰু তেখেতৰ সন্মানৰ বিষয়ে এটা আমাৰ চিৰদিনীয়া এটা দলিল হৈ থাকিব। ইতিমধ্যে সিহঁতে আমাৰ মহাদেৱ হজৰে অধ্যক্ষ হজৰে মুফতি খাইৰুল ইছলাম চাহেবে সকলোৱে মিলি মোস্তামল হৰমাইনৰ ওপৰত আৰু বিভিন্ন গোষ্ঠাক ৰাছুলৰ ওপৰত তেখেতসকলে এটা ফটোৱা লিপিবদ্ধ কৰিছে, ছিগনেচাৰ কৰিছে, দস্তখত কৰিছে। আমি সকলোৱে ফটোখন আমি আমাৰ হাতত পাইছোঁ, লৈছোঁ। এই ফটোৰ বিষয় লৈ এতিয়া তেখেতসকলেও ক'ব ইনশাল্লাহ এই ফটোৰ জৰিয়তে আমাৰ আৱাম আহিলে চুনতৰ ভিতৰত বহুত কাম হ'ব বুলি আমি ভাবি আছোঁ আৰু ইনশাল্লাহ হ'ব। গতিকে এতিয়া মই চিধা চিধি সিহঁতক মানে সুধিম, মই সুধিব বিচাৰিম যে আপোনালোকে অত্যাচাৰ কৰি আমাৰ আহমদ ৰাজা খান বেৰেলভী ৰহমাতুল্লাহৰ ওপৰত অকণমান মন্তব্য আগবঢ়া আমাৰ হুজুৰ প্ৰথম আহমদ মুস্তাফা কামাল হুজুৰ আছে। প্ৰথমতে আমাৰ হুজুৰ মুস্তাফা আহমদ কামাল আজহাৰী চাহেব এইখিনি মানে লাইব্ৰেৰী কিতাপ এখেতৰ আণ্ডাৰত আমাৰ একজন অভিজ্ঞ আলেম, গতিকে এখেতৰ মুখৰ পৰা আমি শুনিলে আমি ধন্য পাওঁ। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফাউ আল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুনাল কারীম। ওয়া ক্বালান নাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম إنما العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم أو كما قال النبي صلى الله عليه وسلم আজি আমি মাদ্রাসা দারুস সুন্নাত হাফিজুল উলুম উত্তর লক্ষীমপুর সাবটির ওলামায়ে আহলে সুন্নাত কাউন্সিলর বিজ্ঞ ওলামা সকলের লগত একত্রিত হয়ে বহিছো। তার কারণে আল্লাহর ওসর আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করছো আল্লাহ রব্বুল ইজ্জতের ওসর, যে আল্লাহ আমার এই বহাগ যাতে কবুল করে আর আমার উদ্দেশ্য যাতে আল্লাহ কামিয়াবি দান করে আর আমি সকলে যাতে এনেদরে একটা মিল মহব্বত আর যাতে মিলা প্রীতির মাজত চলি আগবাড়ি যাব পড়ো আল্লাহর ওসর যাতে ওসর আমি কামনা করছো। ইমাম আহমদ রেজা ফাজিলে বেরেলভী রহমতুল্লাহ আলাই এইটো এটা এনেকুয়া নাম যিসকলে পঢ়া লিখা বা শিক্ষিত সমাজ আমাৰ যিসকলে অধ্যয়ন কৰে কিতাপ বা যিসকল আমাৰ ইছলাম ধৰ্মী ভাইৰ ইলিমৰ লগত সম্বন্ধ আছে কিতাপ পত্ৰৰ লগত, তেওঁলোকৰ কাৰণে ইমাম আহমদ ৰেজা ফাজিলে বেৰেলভীৰ নাম অপৰিচিত বা এটা এনেকুৱা নাম নহয় যাৰ বিষয়ে তাৰিফ কৰিবলগীয়া হ'ব। ইমাম আহমদ ৰেজা ফাজিলে বেৰেলভী কেতিয়াও তারিফ তেখেতর বা তেখেতর বিষয়ে দুই এখার কই পেলায় তেখেতক পরিচয় দিবলগিয়া তেখেত এনেকুয়া কোনো ব্যক্তি নহয়। আল্লাহ রব্বুল ইজ্জতে তেখেতক এনেকুয়া এজন ব্যক্তি বনাইছে, আরবি ভাষাত কবলে গেলে শখসিয়তুন আবখরিয়া বলে কব লাগিব। আল্লাহর খাস রহমত আর আল্লাহর খাস ফজল আছিল যে আল্লাহ রব্বুল ইজ্জতে ইমাম আহমদ রেজা
রূপত একটা নিয়ামত আমাক দান করেছিল, তখন আল্লাহর একটা নিয়ামত আসলে, আল্লাহর একটা বরকত আসলে আমার হিন্দুস্তানের জমিনত। আর যদি সময় তখন খেদমত করেছে, সেই সময়ত তখন যানখিন খেদমত করেছে, এই একটা তজদিদানা কাম আসলে, তজদিদ হিসাবে। এই কারণে তখন মুজদ্দিদে দিন ও মিল্লত বলে কোয়া হয়, তখন তজদিদি কাম করেছিল। সেই সময় আহলে সুন্নত জামাত একটা একেবারে জওয়াল, মানে একেবারে শেষ হয়ে যাব ধরেছিল, শত্রুয়ে চারিওফালে আবরি ধরেছিল। আকায়দা আহলে সুন্নত জামাত কোরআন হাদিসের যিখিনি বুঝিব পৰা যায়, বা সাহাবাসকলৰ যিবিলাক আকিদা আল্লাহ ৰসুল সরকারে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামৰ প্ৰতি আছিল, সেই আকিদাসমূহৰ ওপৰত সন্দেহ হৈ গৈছিল। কিছুমান সন্দেহকারী বা কিছুমান অজ্ঞানী মানুহে কিছুমান সন্দেহ সুমুৱাই দিছিলে মানুহৰ সন্মুখত। তেনেকুৱা এটা সময়ত ইমাম আহমদ ৰেজা ফাজিল বেৰেলভী আলাইহি ৰহমাতুল্লাহি ৰিজওয়ান আল্লাহে তেখেতক নিয়ামত হিচাপে হিন্দুস্তানত পঠাই পেলাই এই হিন্দুস্তানৰ আমাৰ মুছলমানৰ ইমান ও আকিদাৰ হেফাজত আল্লাহে কৰিছে তেখেতৰ জৰিয়তে। গতিকে ইমাম আহমদ রেজাৰ সেইটো বিষয়টো আছে। তাৰ উপৰিও ইলিমী ময়দানত ইমাম আহমদ রেজা ফাজিলে বেরেলভীর নাম আমি মুখেৰে লম, তেনেকুৱা আমি উপযুক্ত নহওঁ বুলি ভাবোঁ। কারণ ইমাম আহমদ রেজা ফাজিলে বেরেলভীর যিটো ইলিমী মেয়াদ আছিল, বহু সংখ্যক ওলামায়ে কয় যে যদি ইমাম আজম আবু হানিফা রাজিয়াল্লাহু তাআলা আনহুৰ দৰসত যদি ইমাম আহমদ রেজা থাকিলেহেঁতেন, ইমাম আজম আবু হানিফায় তেখেতৰ কপালত চুমা দিলেহেঁতেন, তেখেতৰ স্মৃতি শক্তি, তেখেতে যিমান যেনেকুৱা এটা মানে মনৰ ভাব লৈ পেলাই যেনেকুৱা এটা ভাৱভংগীত তেখেতে ফটোৱা দিছে, ফটোৱাই ৰেজভিয়া যিসকলে পঢ়িছে তেওঁলোকে বুজিব পাৰিব যে ইমাম আহমদ রেজা আল্লাহৰ কিমান ডাঙৰ নিয়ামত, কিমান ডাঙৰ বৰকত জমিনত আছিলে। যি কি নহওক, ইমাম আহমদ রেজা মই ক'ব বিচাৰোঁ শাইৰ হিচাপে, আদিব হিচাপে, বা এজন মুফতি হিচাপে, বা এজন মুহাদ্দিছ হিচাপে, বা তেখেতৰ বিষয়ে আমি কিতাপত পঢ়িছোঁ প্ৰায় আপোনাৰ 300 বিভিন্ন ধরনের উলুমর উপর, ফুনুনের উপর তেখেতে মাহারতে কামিলা দক্ষতা রাখিছিল। আজির লোকে তেখেতর ইন্তেকালের পিছরপরা আজির লোকে ইমাম আহমদ রেজা নামের দ্বিতীয় কোনো ব্যক্তি আজিলকে জন্ম লওয়া নাই। আর আল্লাহর কুদরতর উপর তো সব কিছুই হয়, কিন্তু আল্লাহ এনেকুৱা এজন ব্যক্তি আজিলকে পয়দা করা নাই। আর যদি আল্লাহ পয়দা করে ইমাম আহমদ রেজা আকৌ, তেতিয়াহলে তো আমি আকৌ নিশ্চয় একটা ভাল আমার দিন আহিব, আর আমি একটা ধুনিয়া পরিবেশত আকৌ জীবন যাপন করব পাৰিম যদি ইমাম আহমদ রেজা আমি পাই যাব। যি কি নহওক, ইমাম আহমদ রেজায় আল্লাহর নবীর সনদ যে কৈছিলে, জমিন ও জমা তোমারে লিয়ে, মকিন ও মকা তোমারে লিয়ে, ইমাম আহমদ রেজায় কি আছিলে? ইমাম আহমদ রেজার মাত্র একটা শের কোনোবাই পড়ি চাও, সদায়কে বকশিস উঠি উঠাই পেলায় ইমাম আহমদ রেজার আকিদা, ইমাম আহমদ রেজায় রহমতুল্লাহ রাজিয়াল্লাহু তাআলা আনহু তেখেতে আল্লাহর নবীক কিমানখিনি ভাল পাইছিলে কবলে গলে, হযরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরত যে একটা মহব্বতর জুই জ্বলি আছিলে, তেনেকুৱা কিছুমান জুই ইমাম আহমদ রেজার রাজিয়াল্লাহু তাআলার অন্তরত জ্বলি আছিলে। আর হযরত বিল্লালর রাজিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর যিখিনি একটা দিওয়ানগি আছিলে আল্লাহর নবীর মহব্বত, একটা তরপ আছিলে, বেকারারি আছিলে, ইমাম আহমদ রেজা ফাজিলে বেরেলভী রহমতুল্লাহ আলাই আশার তেখেতর কথা, ইস্কে মহব্বত, তেখেতে যিখিনি কথা কৈছে সেইখিনি পড়িলে এনেকুৱা লাগে বোধহয় আমার যুগত হযরত বিল্লালর নতুন একটা রূপ আছিলে। মই ইমাম আহমদ রেজার বিষয়ে বেশি একো কব নোৱাৰিম, কারণ কবলৈ গলে সৰু মুখ ডাঙৰ কথা হ'ব। আল্লাহৰ জাতৰ ওপৰত আমি এইটোৱে আশা কৰিছোঁ, সমূহ অসমবাসীলে এইটোৱে মেছেজ দিব বিচাৰিছোঁ আমি, যাতে ইমাম আহমদ রেজা ফাজিলে বেরেলভী তেখেতৰ আকিদা আৰু তেখেতৰ কথা আৰু তেখেতৰ মিশন যাতে লয় আমি আগবাঢ়ি যাব পাৰোঁ, আৰু আমি তেখেতৰ যিটো মিশন আছিলে একেলগে আমি থাকিব লাগে, মিলা ভাই ভাইচাৰগি মিলা প্ৰীতি আমাৰ মাজত থাকিব লাগে। ইনশাল্লাহু তাআলা আল্লাহৰ ওচৰত আশা যাতে আল্লাহ আমাৰ তেখেতৰ মিশনটো আমি যাতে আগবঢ়াই লৈ গৈ ছাকচেছ কৰি যাতে আমি এই দুনিয়াৰ পৰা যাব পাৰোঁ আল্লাহৰ ওচৰত, এয়াই আমি আশা রাখিছোঁ। আমাৰ আলাইনে ইল্লাত বনাই।